খাওয়া দাওয়ার পূর্বে এত বড় মিছিল অভূতপূর্ব সারাটাকে কিভাবে দেখছেন? দেখুন এটা আমরা পরিকল্পিতভাবে করিনি, দেখতেই পাচ্ছেন মানুষের হাজার হাজার মানুষের ভালোবাসা, তাদের ভালোবাসার বন্যায় আজকে ভেসে গেছি। এটুকু আসতে প্রায় দেড় ঘন্টার মতো সময় আমার লেগেছে, অনেকে গরমে অসুস্থ হয়ে পড়েছে, আমার নিজের অবস্থাও খুব কাহিল। এত মানুষের ভালোবাসা পাবো এটা আশা করিনি, কারণ হচ্ছে মানুষ এবার সংকল্পবদ্ধ যে বাংলায় যে শান্তি প্রতিষ্ঠা হবে, বিজেপি সরকার হবে। কারণ রাজ্যের যে শাসক দল দশ বছরে বাংলাকে দেউলিয়া করেছে, রাজ্যের মাননীয় তথা তৃণমূল সুপ্রিমো তিনি নিজেও দেউলিয়া হয়ে গেছেন। গত কয়েকদিন ধরে তার টেলিফোনের যে বাক্যালাপ আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা দেখিয়েছেন, যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, ভোট চাচ্ছেন। শুধু তাই নয়, টেলিফোনে আজকে দিলীপ জাঠুয়ার মতো মানে কার্যকর্তাকে বলছে মাটির তলায় পুঁতে দাও, পরের বার গাছ হয়ে জন্মাক। সারা বাংলার মানুষ সেটা দেখছেন, সারা বাংলার মানুষ আতঙ্কিত। খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই ভয়ঙ্কর শব্দ কখনো খেলার সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এই বাংলার মায়েরা, এই বাংলার সচেতন মানুষ আজকে আতঙ্কিত, এই যে ভয়ঙ্কর খেলার ভেতর দিয়ে কি আসলে লুকিয়ে আছে। তাই বাংলার মানুষ শান্তি চাইছেন, বাংলার মানুষ এই সন্ত্রাসের নাক পাশ থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছেন, বাংলার যুব সমাজ তাদের স্বপ্নকে সাকার করতে চাইছেন, বাংলার কৃষকরা আর্থিকভাবে স্বাধীনতা লাভ করতে চাইছেন, তারা আজকে তাই ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছেন। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার লক্ষ্যে, নতুন ভারত গড়ার লক্ষ্যে দিলীপ ঘোষের সঙ্গে আন্দোলনের ভেতর দিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষ সংকল্পবদ্ধ। কারণ প্রথম পর্বের নির্বাচনে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় তিনি নিজেকে দেউলিয়া প্রমাণ করেছেন। প্রথম পর্বের ভোটে ভারতীয় জনতা পার্টি 30টা আসনই লাভ করবে এবং দ্বিতীয় দফা থেকে ভারতীয় জনতা পার্টির বিজয় রথ আরো তীব্র গতিতে এগোবে। আর নিশ্চিতভাবে যে সারা বাংলার সাথে আমরা নদিয়া উত্তর, নদিয়া দক্ষিণ, নদিয়া জেলার 17টি আসনই আমরা জয়লাভ করব। আর কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ঐতিহাসিক জয় ভারতীয় জনতা পার্টিকে দেবে এই কেন্দ্রের মানুষ। মহাদেব সরকার কি ম্যাজিক জানে? মানে কারণ হচ্ছে যারা দুদিন আগেও গলা ফাটাচ্ছিলেন তাদেরই আজকে মিছিলে হাঁটতে দেখলাম, আপনি কি ম্যাজিক জানেন? দেখুন, এরা আমার সন্তানের মতো ছোট ভাই, অনেকে আবেগ তাড়িত হয়ে অন্যের দ্বারা পরিচিত। আপনারা জানেন যে নিষ্পাপ শিশু জানে না যে আগুনে হাত দিলে তার আগুনে হাতটা পুড়ে ক্ষতবিক্ষত হতে পারে। সেই জন্যে না জানা আমার যে ভাইরা, তারা যখনই বুঝতে পেরেছে তাদের ভালোবাসার আবেগ দিয়ে গত তিন দিন ধরে আমার প্রচার কেন্দ্রে তারা ভাসিয়ে দিয়েছে। আজকে সকলেই এসছে, আর তাদের আমার এই যে রতন দাস আমপাড়া টুয়ের মানে প্রধান, হ্যাঁ ওর রতন দাও এসছেন এইখানে, এইখানে তাপস, এই যে দেখতেই পাচ্ছেন যে তাপস আমার এই ZP27 যুব সভাপতি, হ্যাঁ গত কয়েকদিন ধরে ও আমার সঙ্গেও আছে আজকে আপনাদের মিডিয়ার সামনে। এটা কিছুটা বিরোধীরা প্ররোচিত করেছিল, যখনই ওরা সেটা বুঝতে পেরে একদম জীবনের মূল স্রোতের সঙ্গে ওরা চলে এসছে নিজের থেকে।